ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরোয়াল আলমের ওপর হামলার ঘটনায় রাষ্ট্রদূতদের বিবৃতি, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত জানিয়ে 13 রাষ্ট্রদূত ও মিশন প্রধানকে সতর্ক করল পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের সঙ্গে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেন, বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন বিবৃতি দেওয়া ছিল অযাচিত ও অপ্রয়োজনীয়। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। ঢাকা 17 আসনের নির্বাচনে হিরো আলমের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ার এক সপ্তাহ পর 13 রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার বিকাল 3টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ফ্রান্স, জার্মানি সহ 13 রাষ্ট্রদূত ও মিশন প্রধান। প্রায় এক ঘন্টা বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, হিরো আলমের ঘটনায় বিভিন্ন দেশ ও মিশন প্রধানদের চিঠি দেয়া ভিয়েনা কনভেনশন পরিপন্থী, ভবিষ্যতে এমন আচরণ যেন না করেন সেজন্য সতর্ক করা হয়েছে। সম্পর্কিত ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিয়ে গঠনমূলক হবার পরামর্শ দিয়েছি। পাশাপাশি এও সতর্ক করা হয়েছে যে সরকারকে পাশ কাটিয়ে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা বর্জিত আচরণ কেবলই পারস্পরিক আস্থার সংকট তৈরি করবে এবং ভবিষ্যতে এমন অকূটনৈতিক আচরণ থেকে বিরত থাকবেন। দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি হবে না বলেও জানান শাহরিয়ার আলম। তারা মূলত ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে এটি অন্য কোনো উদ্দেশ্যে করা হয়নি, তারা আমাদের নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য করেছেন। তারা মনে করেছেন যে এটি আমাদের সাথে যে কন্টিনিউয়াস এনগেজমেন্ট আছে এটারই ধারাবাহিকতার অংশ। প্রতিটি দেশের সাথেই বাংলাদেশের সুসম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য আছে, পিপলস টু পিপল কন্ট্রাক্টস আছে, অন্যান্য থিঙ্ক ট্যাঙ্ক লেভেলে যোগাযোগ আছে। এই যোগাযোগগুলি আমাদের সম্পর্ক সামনের দিনে শুধু এগিয়ে নিয়ে যাবে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কোয়ার্টার থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রচেষ্টা অপচেষ্টা থাকে, তার ফলশ্রুতিতে এরকম ঘটে থাকতে পারে। কারো অতি উৎসাহী ভাব থেকে এটা হয়ে থাকতে পারে, জাতিসংঘের স্থানীয় প্রতিনিধির ক্ষেত্রে যেটা হয়েছে বলে আমরা ধারণা করছি। তো এই বিষয়গুলি তারা তাদের লেভেলে এটাকে প্রপারলি প্রসেস করতে না পারলেও ক্যাপিটালগুলি, আমি উদাহরণ দিতে চাই না কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এর আগেও আমাদের আভ্যন্তরীণ বিষয়ে এমন একটি দেশের রাষ্ট্রদূত কমেন্ট করেছিলেন যেটি তাদের ক্যাপিটালের কমেন্ট ছিল না এবং সে কারণে তাকে আমরা সামন করেছিলাম এবং আমাদের তারপরে সেই দেশের সাথে সর্বোচ্চ পর্যায়ে সফর বিনিময় হয়েছে, অতি সম্প্রতি সফর হয়েছে, আমরা নতুন নতুন ডেলিভারেবলস উপহার দিয়েছি দুই দেশের নাগরিককেই। না, এটা কোনোভাবেই এই রাষ্ট্রগুলির সাথে সম্পর্কে কোনো ছেদ ঘটাবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের বিবৃতি বুধবারের মধ্যে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।